থাকবে ভাই। এই যে লাস্টে লাস্টে জিম্বাবুয়ের সাথে দেখা গেছে আমাদের বোলিং অ্যাটাকে বিশেষ করে একটা বোলার মনে হয় আপনার ঘাটতি ছিল, আর একজন বোলার হলে ভালো হতো। যেহেতু ভারতের বিপক্ষে বললেন আসলে বাংলাদেশ জিতলে আপসেট হবে, যেহেতু একটা বোলার ঘাটতি আছে, আপনার কি মনে হয় না যে একটা বোলার নিয়ে খেলা উচিত? তাদের ব্যাটিং লাইন আপটা অনেক শক্তিশালী। দেখুন, ঘাটতি থাকলে তো আসলে আমরা 20 ওভার করতে পারতাম না। আর এই বছরের রেকর্ড যেটা বলে যে মোসাদ্দেক বোধহয় জিম্বাবুয়ের সাথে একটা সিরিজে 5 উইকেটও পেয়েছে একটা ম্যাচে। সো 5 উইকেট পাওয়া টি-টোয়েন্টিতে খুবই একটা রেয়ার কেস, এবং সেখানে আপনি যদি তাকে অকেশনাল বলার হিসাবে মনে করেন আমি বলবো যে সেটা ভুল। হ্যাঁ, ও হয়তো আরও ভালো বলিং করতে পারে, আমরা ওইভাবে ওকে বিবেচনা করিনি, বাট আপনি যদি ঘরোয়া ক্রিকেট দেখেন ও কিন্তু সবসময় 4 ওভার করে টি-টোয়েন্টি ম্যাচে স্পেশালি বলিং করে থাকে। কাপে এখন পর্যন্ত হাসান মাহমুদের পারফরমেন্স নিয়ে কি বলবেন আপনি একটু পারফরমেন্সটা? আর হলো আমাদের কালকে যেহেতু একটা ওভারকাস্ট কন্ডিশন এখানে, খেলাটা নিয়ে আপনারা কীরকম প্ল্যান থাকবে, পেসার বা ব্যাটিং নিয়ে কীরকম প্ল্যান করছেন এখন পর্যন্ত সেটা? দেখুন, হাসান মাহমুদ এত অল্প বয়সে এরকম একটা ওয়ার্ল্ড কাপের মতো স্টেজে বাংলাদেশ দলের প্রতিনিধিত্ব করছে, ওর জন্য খুব বড় একটা ব্যাপার। এবং আমরা সবাই বিশ্বাস করি যে ওর বয়সটা না যতটুকু তার থেকে অনেক ভালো মাথা ওর, এবং গেম সেন্স, গেম রিড করতে পারে খুব ভালো, এবং ভবিষ্যৎ বাংলাদেশের একটা বড় প্রসপেক্ট হিসাবেই তৈরি হচ্ছে বলে আমরা মনে করি। আর প্ল্যানিং যেটা, ওটার জন্য আসলে টিম মিটিংয়ে থাকা লাগবে আপনাকে।